অগ্রিম অর্ডারের সব পণ্য কেনার ঘোষণা দিয়েছে ইউরোপ ভিত্তিক ফ্যাশন ব্র্যান্ড প্রাইমার্ক ভাইরাসের কারণে পোশাক খাতে যে স্থবিরতা ছিল এই ঘোষণায় কিছুটা স্বস্তি ফিরবে বলে মনে করছেন পোশাক কারখানার মালিকরা এর আগে করোনা ভাইরাসের কারণে প্রতিষ্ঠানটি পঁচিশ মার্চ পৃথিবীর বিভিন্ন দেশে তাদের পণ্য ক্রয়ের আদেশ বন্ধ রাখে প্রাইমার্ক প্রতি বছর বাংলাদেশের একশোটি কারখানা থেকে নশো মিলিয়ন ডলারের পণ্য ক্রয় করে থাকে ইউরোপের বারোটি দেশের প্রতিষ্ঠানটির সাড়ে তিনশোরও বেশি আউটলেট রয়েছে